ব্র্যাকেটে যেটুকু লেখো ওটা পড়ো। ও আচ্ছা। কালকের যে জায়গা থেকে আমার ব্লগটা শেষ হয়েছিল আজকে ঠিক সেই জায়গা থেকে আমার আজকের ব্লগটা শুরু করেছি। আমি রুম গোছানোর পরে আমি নিজে রেডি হয়েছি, হওয়ার পরে রুমে আসলাম, এসে আপনাদের সাথে একটু ভিডিও করলাম যে কীভাবে কী দেখি রেখেছি। আর এখানে মোমবাতি দিয়েছিলাম, পরে ভাবলাম যে না দরকার নেই। এখানে যে জিগজ্যাগ যে লাইটগুলো আছে ওই লাইটগুলো আমি এই যে এই কর্নার দিয়ে দিয়েছি, আর ওই যে মোমবাতিগুলো ছিল এটা আমি এই পাশে আর কি দিয়েছি। তো আমার কাছে মনে হলো এরকম হইলে বেশি ভালো হবে। তাই যে জিগজ্যাগ লাইট আর কি চালু করে দিছি, এখন দেখতে রুমটা ঠিক এমন লাগতেছে। তো আমি আর বেশি ওয়েট করব না, আমার সব কিছু আর কি রেডি, এখন শুধু আপনাদের ভাইয়াকে ডেকে আনব। তো ও এসে দেখি কি বলে, কি দেখি ডেকে আনি। হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আপনাদের ভাইয়া আসবে, আমি দরজা আটকে বসে আছি। শ্রাবণ আসো, শ্রাবণ আসো, কি করছো দেখি দরজা আটকে রেখে। ও মাই গড, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ, দারুণ সারপ্রাইজ। আর কি হবে এখানে? এখানে গল্প হবে। ও ও ও, দেখতে পারতেছেন আমাদের? কি দেখতেছো? তুমি তো অনেক কিছু করছো দেখতেছি। লাইট জ্বালাবো? আমি জ্বালাই দিই। আমি এই যে বেলুন গুলা যে এত কষ্ট করে ফুলাইছি, আর কি প্রতিদান নাই। ঠিক আছে, তোমার জন্য গিফট আছে। আসসালামু আলাইকুম। তো আসলে কি বলবো, যাই হোক, ও চেষ্টা করেছে ওর মতো করে আমাকে না জানিয়ে। ডেফিনেটলি ইটস আ বিগ সারপ্রাইজ ফর মি। তো বেশি সময় হয়তো বা আপনাদেরকে আমরা কষ্টে রাখবো না। আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মানে বার্থডে মানে বিশেষ কিছু ওইরকম না, বাট যার বার্থডে তার জীবনে তো অবশ্যই একটা বিশেষ দিন। আসলে এটা সেলিব্রেট করতে হবে, বিষয়টা ওরকম না। তারপরেও দেখা যায় যে আমরা দুইজন মানুষ যেহেতু এখানে আছি, আর কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। বসো। বসছো? তো এই তো বসে পড়ছি, আর হচ্ছে আমি অনেক কষ্ট করে আসলে অনেক কষ্ট করছে, কারণ এখানে তো অনেক আমি তো জানতামই না এত কিছু। ও মাই গড, জন্মদিনে এটা হয় যে কি জানো, মানে মানে জন্মদিনে হচ্ছে প্রথম সময়টা আর কি 12টার দিকে কেক কাটে। আসলে এই ফার্স্ট টাইম আমার মনে হয় এরকম যে নর্মালি যে জিনিসটা হয় সবাই কিন্তু চেষ্টা করে, মানে যখন থেকে বার্থ নাইটই বলা যায় যে শুরু হবে, আই মিন গতকালকে যদি 12টার দিকে কেক কাটা হতো তাহলে হয়তো বেটার ছিল, কিন্তু গতকালকে আসলে এত বেশি লাগছিল মানে, হ্যাঁ পরে আর সেটা হয়নি। আজকে সারাদিনও সেটা সম্ভব হইল না। এখন কিন্তু রাত কয়টা বাজে? এখন প্রায় 9টার কাছাকাছি আর কি। তো এই মুহূর্তে সবকিছু আমাকে অনেকক্ষণ ধরে বিকাল থেকে বলতে গেলে আমাকে ওই রুমে রাখছে, বলতে তুমি আসতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তো যাই হোক, অনেক কষ্ট করে ফুলাইছে অনেক, মানে কি বলবো। তো এখন তো লাইটটা তুমি উঠবে না, আমাকে তো উঠতে হবে। তোমার জন্য
দেও, এটা কোনো কথা হলো? আমাকে ফুল দিতে গিয়ে এখন আমার ফুল দিচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই পাচ্ছেন আছে এখনো, মনে হচ্ছে যে ফুল ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখছো? আপনারাও শুনবেন, দেখা যাক। রেখে দিলাম কি যে গিফট, জানি না এর মধ্যে কি আছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। সাথে থাকুন। এটা সাইডে রাখে, তো এই সাইডে রাখলাম। ফ্লাওয়ারসটাও ওই সাইডে রাখো, আমি জাস্ট লাইট অন করে দিছি। এটা আমাকে, ও চিঠি হাতছাড়া করবে না, সব হাতছাড়া করা যাবে, চিঠি হাতছাড়া করা যাবে। আসলে স্কোপটা খুবই কম, আমি বুঝতে পারছি না এইভাবে বসা যায়। আমি ঠিক করে বসব, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা, আমাদের হালকা দেখা যাবে। তুমি আসলে খুব সুন্দর করে ডেকোরেশন ম্যানেজ করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সিরিয়াসলি আমি তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম অনেক লম্বা সময় ধরে, মানে একা একা লেট হচ্ছিল ওর। এতক্ষণ কি করতেছ আমি বুঝলাম না। বাবা অনেকবার বলেওছে আসবো আসবো। ও ও বাবা, ও বলছে আমি কিন্তু উপরে তুলতে দেখবো, হ্যাঁ, যে তুমি কি করতেছ। আমি পুরো হাসতে হাসতে শেষ, সাইড আও সাইড আও, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ওকে, তোমার আর কষ্ট করা লাগবে না। আচ্ছা এখানে ওই দুটো তুমি আশাই করতে পারো। আর কি বাকি আছে? আচ্ছা আমি এটা শেষ করে আসতেছি। বেলুনের যন্ত্রণাই আমি বেলুন ঠিক করে একজন কই, ওই যে এর ভিতর হইছে দেখো। ও হ্যাঁ, আমি এক জায়গা মোমবাতি কি বলি, এক জায়গায় বেলুন আমি রাখি, দেখি পরবর্তীতে দরজা ওপেন করে দেখি কি মোমবাতি মানে বেলুনগুলো ছড়াই ছিটা অন্য জায়গায় চলে গেছে। তো এইটা খুবই অসুবিধা করছে আপনাদের ভাইয়া, গ্যাসের চুলা জ্বালায় তারপর হচ্ছে ই করতেছে, মোমবাতি ধরাইতে গেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ও নিজের মোমবাতি নিজে ধরাই নিয়ে আসছে, ব্যাপার স্যাপার অন্যরকম। এই বিষয়টা আসলেই অন্যরকম, এখন তো আমি শঙ্কায় আছি যে নিভেই যায় কিনা। না নিভবে না, আমি পড়বো কি করে, আমার তো এখন পড়া সম্ভব না, পড়বো তাও একটু পড়ি। বয়স কত কত চলে? তুমি একটা মানে কি বলবো যে বড় দেখাতে পারো নাই, কেউ কিন্তু কারোর বয়স বলতে চায় না, কেন রে? একটা কথা তো, কিছু কথা তো অবশ্যই বলে নিতে চাই, ওয়েট। যদিও মানে কি বলবো, এটা ছোটখাটো একটা আয়োজন, তো আমরা শুধুমাত্র দুজন মানুষ এই জায়গায়, যদি আমাদের ফ্যামিলি মেম্বার্স থাকতো সেটা অনেক বেশি ভালো ছিল। আর স্পেশালি কিছুক্ষণ আগে আমার ছোট বোন ফোন দিয়েছে, মানে জাস্ট এরকম ইন্টার করার পূর্বেই, তো
তারপরে হচ্ছে যে আমার কাজিন আই মিন আমার ফুফুতো বোনেরা বাসায় আসছে, তো এখন মানে ফুফুদের সাথে কথা বললাম, পাশাপাশি ছোট বোন মার সাথে কথা বললাম, সবাই কিন্তু এমনি এনজয় করতেছে, ফুফুরা গেছে। হ্যাঁ, আমার মামা তো ভাই সাদিক, মামা তো বোন মৌমিতা, আমার খালা তো বোন তামান্না, ওরা সবাই আমাকে উইশ করেছে। আর আমার ছোট বোন তো জানি আরিফা, ও আমাকে উইশ করেছে। পাশাপাশি আমার ফুফাতো বোন খুব পিচি অবশ্য, ইস কেকটা দেখো, খুশিমনি, ও আমাকে বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, তো ভালো লাগছে। তো এখনো পর্যন্ত তো বলতে গেলে কি বলবো যে 24 ঘন্টা তো ক্রস হয়নি, সুতরাং বার্থডে তো এখনো পর্যন্ত ঠিক আছে। তো সব মিলে সবাই যদি থাকতো এই জায়গাতে, সবাই একসাথে পার্টিসিপেট মানে করতে পারলে সেটা হয়তো আরো অনেক বেশি ভালো হতো, বাট বুঝতেই পারছেন ইটস নট পসিবল রাইট নাও, কারণ আমরা বাড়িতেও নেই আর এখানেও এই মুহূর্তে আসা সম্ভব না, প্যান্ডামিক সিচুয়েশন বা বিভিন্ন কারণ, আর শীত বলতে গেলে তো এখন সব জায়গাতেই কম বেশি অনেক বেশি। তো যাই হোক, আমরা শ্রদ্ধা ভরে মহান রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এখনও পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন, আর আমি সবসময় আমার পিতামাতা আই মিন বাবা মার জন্য আমি গর্ববোধ করি বা আমি তাদেরকে নিয়ে অনেকটাই গর্বিত, তার কারণ তাদের জন্য আজকে আল্লাহর রহমতে আমি এই পর্যায়ে বা এখন পর্যন্ত এই পর্যায়ে আসতে পারছি। প্রত্যেকটা সন্তানের পিছনে পিতামাতার ভূমিকা অনবদ্য এবং অনস্বীকার্য। তো আপনারা সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি এখন আর একটা বাবা মা হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, আপনারা আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের ভাই বোন এবং সর্বোপরি সারা বিশ্বের সমগ্র মানুষের জন্য আপনারা দোয়া করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। কেক কাটি কাটি করে অনেক সময় আমি ওর নষ্ট করছি, ঠিক আছে। সো আমার মনে হয় কেক কাটার পূর্বে তো আগে তুমি হ্যাপি বার্থডে টু ইউ বলবা, এটা তো এটা তো হ্যাঁ ওরেই ভাই, তবে না একটা কথা, কেকটাই ভালো করে দেখাইতে পারিনি, কেকের ভিতর আমি এটা লিখছি হ্যাপি বার্থডে টু মাই লাভ। ফ্যান্টাস্টিক, আমিও তো বিষয়টা কেবল নজরে আসছে আমার, আমি ভাবছি যে আমার নামটা লিখছো মনে হয়। সো থ্যাংক ইউ সো, তুমি ই করতে পারতে, ভিডিও করোনি কেন? আমি মানে খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি বিয়ে করব, ফোন নিয়ে আসবো? না তুমি আবার কষ্ট করে যাবা, তুমি এই সাইড থেকে কাটবা। ওকে, সো দাদা আগে মোমবাতি ফুদাও, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, শুভ জন্মদিন, থ্যাংক ইউ, লাস্ট মোমেন্ট, ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম, ও মাই গড, মজা আছে, আমার মনে হয় যে লাইট অন করে দিতে হবে। হ্যাঁ, এই যে আপনাদের জন্য খান, আমি খেয়ে ফেলি। হ্যাঁ, আপনাদের তরফ থেকে আমার একটা টিস্যু নিয়ে আসো। ওকে, একটা মজাই আছে, নীলপরি ডালপরি স্বপ্নপরি আমাদের দেশটা, ওই আমাদের দেশটা স্বপ্নপরি, একটা গান আছে না, একটা গাও, এরকম মনে হচ্ছে এত রঙিন রঙিন সবকিছু মনে হচ্ছে। তো আমার মনে হয় যে অনেকক্ষণ পর কিন্তু আপনারা আমাদেরকে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নিবাই ফেলে এগুলো। তো বলো তোমার কিছু বলার থাকলে। আমার কিছু বলার যেটা সেটা হচ্ছে যে মিমকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ম্যানেজ করার জন্য। অ্যাকচুয়ালি আগে যে বিষয়গুলো হয়ে আসছে আপনারা হয়তো ফার্স্ট টাইম এরকম দেখছেন, বার্থডে ছিল হয়তো একটা কেক নিয়ে আসা হয়েছে বা সে বলেছে বা ওর জন্মদিনই হোক আর আমার জন্মদিনই হোক না কেন, আমরা সেভাবে দুজনেই, বাট অলওয়েজ সেলিব্রেশনটা কিন্তু দুজনের মধ্যেই সীমাবদ্ধ, তাই না? না, প্রথমটা শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলের সাথে ছিল, ফ্রেন্ড সার্কেল না, আগেরবারের বার্থডে কিন্তু তুমি আমার বাসায় কাটাইছো। না না, সেটা ঢাকার কথা বলছি আমি। তো সবচেয়ে বড় কথা যে যাই হোক আলহামদুলিল্লাহ,
জীবনের যতগুলো বসন্ত পার হয়ে গেছে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, তার কারণ যে সময়টা এখন পর্যন্ত, দেয়ার ইজ নো সার্টেনিটি অফ লাইফ, মানুষ কত সময় পর্যন্ত বেঁচে থাকবে, কতদিন বেঁচে থাকবে এটা কিন্তু আনসার্টেন, এনি টাইম উই ক্যান ডাই, এটার কোনো ধরনের কোনো সার্টেনিটি নেই। তো যেহেতু আল্লাহ পাক এতদিন পর্যন্ত আমাকে কী বলবো বাঁচার সুযোগ দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আর সবচেয়ে বড় কথা যে মা আসলে কখনো কিন্তু আমাকে বার্থডে প্রসঙ্গে যে কোনো উইশ করা বা এই ধরনের কোনো কিছু, বাবা মা বাবা ওই রকম আসলে ঠিক আছে এটা গতানুগতিক দিন, গতকালকে মা বলল যে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, তো মাদের বিষয়গুলো কিন্তু এরকমই হয়, বাবা মা যারা থাকে তারা কিন্তু সবসময়ই দোয়া করে, তারপরেও গতকালকে মা আমাকে এই কথা বলছে। তো আমি জাস্ট দুইটা লাইন একটু গজল শোনাই, হ্যাঁ মা কেন্দ্রে গেছে এটা আপনারা, আমার মনে হয় যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমি চেষ্টা করি অনেক সময় নিজে থেকেই নাসিদ শেয়ার করার। তো আমি জাস্ট আমার নিজের লেখা একটা নাসিদের দুই লাইন আপনাদেরকে আমি শোনাবো, কারণ আমার পুরোটা মনে নেই। মা গো মা আমার জনম দুঃখী মা, মা গো দশ মাস দশ দিন গর্ভে তুমি করেছ ধারণ, জন্ম দিয়েছ তুমি করেছ লালন পালন। আসলে আর মনে নাই, আমি থাকলে আরো শেয়ার করতাম, মায়ের কথা সব সময়ই বলতে হবে, তার কারণ মার কারণে পৃথিবীতে আসা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মানে এভরি সেক্টর অফ লাইফ, মানে আমি বলবো যে এটার সাথে আর কোনো তুলনা নেই, এটা মিন্স মার সাথে আর কোনো কিছু তুলনা নেই। তো আমি এই ভিডিওর মাধ্যমে আসলে কি বলবো, আমি হয়তো মাকে কোনোদিনও সামনাসামনি বলিনি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, আজকেও ভিডিওর মাধ্যমে, এখন যেহেতু অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে, আমার গ্রামেরও অনেক মানুষজন দেখে, পাশাপাশি কিছু কাজিনরা দেখে, তো বললে হয়তো বা বলবে যে সামনে বললো না ভিডিওতে বলতেছে, আসলেই তা না, এটা নতুন করে প্রকাশ করার কিছু নেই, আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে মানে মিমের জন্য তো আর নতুন করে কিছু বলবোই না, সেটা হচ্ছে যে সামনাসামনি বলতে নেই, আমাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আল্লাহর রহমতে যেভাবে আছি এইভাবে বাকি জীবনগুলো, আই মিন যতদিন পর্যন্ত বেঁচে আছি আল্লাহ পাক যাতে খুব সুন্দর মতো বাকি দিনগুলো পার করার তৌফিক দান করেন। আর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছো তুমি, আমি আর কী বলবো, আসলে তুমি তো গিফট টিফটও দিছো, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, আমি অত্যন্ত দুঃখিত। ফুলগুলো দেখি দেখি কীরকম, আমার আমার দেওয়া ফুল ভাই দারুণ দারুণ। সো আমি তোমাকে ফ্লাওয়ার্স আমার পক্ষ থেকে গিফট করলাম, মানে এখন তো কিছু বলার নাই, হাতেও কিছু নাই পকেটেও কিছু নাই, পকেট ফাঁকা, আমি ওকে রেডি করাইছি, ও মনে হয় 2 মিনিটে রেডি হয়েছে, আর আমার রেডি হইতে একটু সময় লাগতেছিল, তো আমাকে বারবার বলতেছে এত সময় নষ্ট করতে হয় শাড়ি পরতে। যাই হোক, আমরা লাস্টের দিকে চলে আসছি, এবার যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলো দেখেন, উই আর ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ ইউ গাইস, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে আমাদেরকে বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আমি আপনারা জানেন যে আমার চ্যানেলের কথা বাদ দিলাম, যেহেতু এই ভিডিওটা মিমের চ্যানেলে থাকবে, ও সবসময় ব্লগ দিতেই পছন্দ করে, ব্লগের বাইরে তেমন কোনো ভিডিও দেয় না। আর ওর আরেকটা চ্যানেল আছে রেসিপি রিলেটেড কন্টেন্ট, আপনারা জানেন মিমস কিচেন, সো এই আর কি। তারপরেও আপনাদের কাছ থেকে কোনো সাজেশন পেলে আমরা সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবো। আমাদের আচার আচরণে বা ব্যবহারে যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ মানুষ মাত্রই ভুল, মানে সবাই যে স্বয়ংসম্পূর্ণ বিষয়টা ঠিক এরকমও না, আবার যে সবাই অসম্পূর্ণ বিষয়টা ঠিক এরকমও না। তো যাই হোক, মানে সেই দিক থেকে আমি বলবো যে মানুষ ভুল করবে এটা স্বাভাবিক, এই বিষয়গুলো নিয়ে কখনো আপনারা মনে কোনো কষ্ট রাখবেন, একটা মানুষ কখনোই মনে হয় যে পরিপূর্ণ, মানে কারোর কাছে অন্যের চোখে কখনোই সেই মানুষটা ভালো আমার কথা হচ্ছে,
তো ওর কিন্তু এবার বার্থডে ছিল 2 অক্টোবর, আমি উইশ করতে পারিনি, আমার মনেই ছিল না অনেস্টলি স্পিকিং, সেটা হয়তো অনেকে জানেন, আপনার এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম আমি। তো ওকে গতকাল ওরও মনে নাই, যখন আমি বলছি যে আমার তো বার্থডে, তখন ও বলছে যে ও মানে হাসতেছে আর কি, তো বলছে আমার আসলে মনে ছিল না এই আর কি। তো মানে বিষয়টা একটু মানে কি বলবো যে ক্রস হয়ে গেল দুজনের, মানে আমারও মনে ছিল না, ওরও অনেকটা মনে ছিল না, হয়তো মনে হয়তো কারণ 16 ডিসেম্বর যেহেতু এটার সাথে আপনারা সবাই জানেন যে স্বাধীন বাংলাদেশের জন্ম, তো আমি মনে করি যে আমার যে জন্মদিন এই জন্মদিনটা কিন্তু কারোরই মনে থাকে না, আমার যারা ক্লোজ ফ্রেন্ড কারোরই মনে নাই। আমি এক মিনিট না, তোমার থাকতে পারে আমি জানি না। তো এটা আসলে আরেকটা বিষয় যেটা হয়ে গেছে, ওর হচ্ছে 26 মার্চ আর আমার হচ্ছে 16 ডিসেম্বর, তো মানে স্বাধীনতার শুরু আর স্বাধীনতার শেষ, আই মিন স্বাধীনতা দিবস আর বিজয় দিবস দুজনের বার্থডে, মানে কিভাবে এরকম হলো কি বলবো আর। তো আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমাকে ওইভাবে উইশ করে নাই, ফেসবুকে কিছু যারা আছে তারা উইশ করেছে, আমার যারা কি বলবো যে ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা যারা একসাথে আছি এখনো পর্যন্ত, ওনারাই উইশ করে নাই। তা আমি এই এটা শেষ হলে আমি ওদের কাছে ফোন দেবো যে আমার যে আমি যে একটা মানুষ, তোরা যে আমার বার্থডেটা ভুলে গেলি। আজকে কয়েকদিন আগের ঘটনা, আজকের থেকে মনে হয় 8-10 দিন আগেই আমরা বাইরে গিয়েছিলাম, আমি তাদেরকে বলেছি আবার, মানে যদিও তারা এখন এই জায়গাতে নেই, অনেকেই ছুটির কারণে কিন্তু অনেকে চলে গেছে, তো এই কারণে আর কি। তো এটা শেষ হয়ে গেলে ফোন দেবো। তো যাই হোক, আজকে স্বাধীন বাংলাদেশের জন্য বাংলাদেশটা অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। আর এ দিও না, দিও এটা কোনো কাজ করলো পরে কেক দিয়ে একটু খাইলাম। আর সবচেয়ে বড় বিষয় যেটা যে আমাদের এই ছোট্ট বাংলাদেশ ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ যদি সহায় হন আমাদের এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং সারা বিশ্বে একটা ভালো পর্যায়ে থাকবে। আর আমরা 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 পার্সোনালি যদি চেষ্টা না করি সেটা কিন্তু কখনোই সম্ভব না, প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব আছে সিটিজেন হিসেবে দেশের ওপরে। তো আমরা সবাই সবার জায়গা থেকে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব, করাপশন থেকে আমরা দূরে থাকব। একটা দেশের উন্নয়নের পথে সবচেয়ে যেটা অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে করাপশন। সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি কখনো গড়া সম্ভব হয়, একটা সঠিক গণতান্ত্রিক উপায়ে দেশ যদি রেগুলেট করা সম্ভব হয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশাই কামনা করি। আজকে অনেক কথাই বললাম, এই গিফটটা তুমি পরে খুলো, ঠিক আছে? দেখি একটু, আমি জানি না কি হবে। আজকে দেখি উনি কি লিখেছেন। শুভ জন্মদিন, আজ 16 তারিখ, তোমার প্রথম পৃথিবীর আলো দেখা এই তারিখে, তোমার জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। ঠিক তেমন আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল, বাবা আমার কাছেও স্পেশাল। তার কারণ হ্যাঁ হবেই তো, কারণ আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, তো স্পেশাল হবে এটাই স্বাভাবিক। কারণ ঠিক এইরকম ডিসেম্বরের 16 তারিখে তোমার সাথে আমার কথা এবং পরিচয় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু সত্য। সুতরাং এটা ওয়েট, এটা কিন্তু মানে আমাদের পরিচয়ের যে বিষয়টা সেটা কিন্তু অর্ধযুগ, আই মিন 6 বছরে পড়েছে, তাই না? অর্ধযুগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু ওর জন্মদিন বলে কিন্তু আমি এত, আরেকটা বিষয়, তুমি সেদিন বলেছিলে যে তোমার জন্মদিন আর তুমি আমার কাছে গিফটও চেয়েছিলে, কিন্তু আমি তো সেদিন কখনো ভাবিনি যে এই মানুষটাকে একদিন আমার জীবনের সুখে দুঃখে প্রতিটি সময় গিফট হিসেবে পাবো। ও মাই গড, এত সুন্দর করে লিখেছে, মানে আমি মানে কি বলবো আমি বুঝতে পারছি না। সো রিয়েলি এটা আসলে নতুন করে বলার কিছুই নেই, আমি ওর মজা করে বলেছিলাম আর কি যে আজকে তো আমার বার্থডে, তো আপনি তো কোনো গিফট দিলেন না, এই কথাটি আমি আজকেও বললাম আপনাদের সামনে। তো তখন আসলে বলেছিল যে আমি তো জানি না যে আপনার বার্থডে, এবং ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন কথা হয়েছিল তার সাথে। আলহামদুলিল্লাহ অর্ধযুগে পা রাখলাম আমাদের ভালোবাসার সম্পর্কের। এক্স্যাক্টলি,
আমি আমার সারাটা জীবন তোমাকে ভাবেই চাই, কখনো যেন তুমি বদলে না যাও। আমি তো আসলে বদলানোর সম্ভাবনা নেই, বাট একটা জিনিস, ভুলে গেলে কি করে? না কি ওই যে মানে আজকে কথা হয়েছে, ও আচ্ছা, না আমি ভুলিনি তো, আমি বলতাম, আমি লাস্টে বলতাম, আমি সত্যি ভুলিনি। ও শুধু শুধু এরকম ব্লেম দিচ্ছে। কে বলো? কি বলছিলাম? শ্বাসে খারাপ জিনিস এই, সত্যি ও ভুলে গেছে। আমি মানে একদম 100% গ্যারান্টি আপনাদের আমি বলিনি। সো ফাইনালি যেটা দেখতে পাচ্ছি যে কোনো ব্যাপার না, তুমি যেন বদলে না যাও। বদলানোর একটা জায়গা শুধু আমি গ্যারান্টি দিতে পারবো না, বদলে গেছে না একটা জায়গা, সেটা হচ্ছে যে মানুষের ব্রেইন, আপনি আপনারা জানেন যদি মেমোরি লস না হয় তাহলে আশা করি সম্ভাবনা নেই, বাট যদি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, মানে অ্যাডভান্স। আমার জন্মদিনের অনেক সরি, তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, তোমার জন্য দোয়া রইল, জীবনের সকল ইচ্ছা আল্লাহ পাক পূরণ করুক, তোমার সারাটা জীবন যেন হাসি খুশি থাকো। আমাকে নিয়ে, আমাকে নিয়ে কথাটা আমি যুক্ত করলাম আর কি। হ্যাঁ আমাকে নিয়ে, এটা তুমি লেখো নি, ঠিক আছে? আর নিচে ব্র্যাকেটতে যেটুকু লেখো ওটা পড়ো। ও আচ্ছা, ওটা আমি জানিও না, আমি লিখা শেষে দেখি এটা। আসলে প্রত্যেকটা ডায়েরিতে আপনারা দেখবেন ডায়েরি পেজগুলোতে নিচে কিন্তু অনেক দার্শনিক যারা থাকে তাদের মতবাদ দেওয়া থাকে, কিন্তু আমি না এই মন্তব্য থাকে, আমি পৃষ্ঠায় লেখার আগে এটা আমি দেখি। তো এটা লেখা আছে, ভালোবাসার যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়, মানে এই কথাটি বলেছে ডেভিড রস। তো ডেভিড রস সাহেব, আমি জানি না আপনি এই পৃথিবীতে আছেন কিনা, যেখানেই থাকুন ভালো থাকুন, সুন্দর একটি কথা আপনি বলেছেন। আর এই পৃষ্ঠায় কোনো কিছু লেখা নেই, ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। বাংলা একটা গান আছে না, আমি পাথরে ফুল ফোটাবো, বিষয়টা আসলে এরকম, তবে মরুভূমিতে ফুল ফোটানো যায়, কিন্তু পাথরে ফুল ফোটানো যায় যায় কি, যাই হোক এটা হয়তো বা অবশ্যই পসিবল। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। ভুলে গেছে ওর কি মানে থাক বলার নেই, তো এটাই আর কি। আমি আসলে আমি ভুলে জানি তো কি, আমি বললাম আমি তো কোনো কিছু ভুলিনি, কি কথা হয়েছিল আবার এই দিনে ওর বার্থডে, তো একটা মানে শুধু যে ওর বার্থডে বলে আমি এত কষ্ট করছি, এই যে এতগুলো বেলুন আমি একা ফুলাইছি, যে আমি যে মানে বেলুন একদমই ফুলাইতে পারি না, আমি এই কি মানে এই প্রতিদান আসলে সত্যি, এটা তারপর প্রতিদান না তো মানে ওইটা আর কি, আমার নিজের জন্য মানে না সত্যি অনেক সুন্দর হয়েছে বলতে দেন, তো এটাই আর কি। আমি মানে ওই দিনটার কথা মাথায় রেখে আর কি ভাবছি যে এরকম কিছু একটা হওয়া যাক, বার্থডে শুধু থাকলে ওই একটা কেক আনতাম আর কেটে কেটে খাই ফেলতাম, তাই আপনাদের ভাইয়ের জন্য এনেছিলাম আর লিখেছিলাম হ্যাপি বার্থডে টু মাই লাভ। তো দেখতেই পারতেছেন কেটে খাওয়ার পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এর আগে আমি তো তাড়াহুড়া করতেছিলাম এই কারণে আর কি, কেকটার যে একটা পিকচার তুলবো বা একটু ভিডিও করব সেটা আর করা হয়নি, তো কাটার পরে মনে হয়েছিল তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমাদের এখন ছবি তোলা হচ্ছে, তো আমি ভাবলাম যে এই সময় একটু ভিডিও করে রাখি, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তো এই কারণেগুলো তো আমি ভিডিওটা অন করে দিছি, তো যদি ভালো লাগে তো এটা পোস্ট করব আপনাদের সাথে। আর আমি অনেক কষ্ট করে রেডি হয়েছি। আর কী খাবো আজকে? কালকে সব কিছুই আজকে আছে। আর ও কিন্তু ওর ফ্রেন্ড একজনকে ফোন দিছে, দিয়ে সব কিছু দেখাইলো, তো দাঁত চাইছে, বলছে 1 ঘন্টা পর আসবে, জানি না সত্যি কি মিথ্যা। ছবি তোলার জন্য এক ফুটো কথা বলতেছে না।
জন্মদিনে এরকম ছবি তুলতেছে, কি জয় করে আসছে! তুমি আমার জল জান করুণা অভিমান, তুমি ছাড়া বাঁচি না। আরে ফুল নিয়ে আমি অনেকগুলো ছবি তুলে ফেলছি, ফুল আর মোমবাতি নিয়ে। আমাকে আর তুইল না ছবি, আমার কেকটা যদি সরানো যায় তো বাঁচা যেত। শ্রাবণ আসো, আমরা এখানে বসে দুইজন ছবি তুলি। ওই দুই দূরে ক্যামেরা রেখে ছবি তোলা যায় না, একদম এইটুকু পুরোটুকু আসবে। স্টিক নিয়ে আসো, ওই ঘরে স্টিক। মানে এগুলো তো একটা স্মৃতি, তাই না? এগুলা ওফ বিশ্বাস করেন, আমি একটু খেলা দিতে ইচ্ছা করতেছে। এইভাবে বসে থাকতে থাকতে পুরো আমার পা দুইটা ব্যথা হয়ে গেছে। আর ভাগ্যিস আজকে কোনো রান্না নেই আমার বাড়িতে, গেছি মনে হচ্ছে এটা খুলে মুখে এসে পড়বে। কুচির অবস্থা খারাপ, যদিও আপনাদের ভাইয়া আমার কুচি ঠিক করে দিছে, এলোমেলো হয়ে যাচ্ছে। ছবি তোলার জন্য স্টিক নিয়ে এসেছে, এখন আমাদের পিকচার তোলা হবে। দাঁত বের করে হাসবো কি? কালো আসতেছে আমার, মানে লাই তোমার তোমার আর কি ওই যে ইটা আসতেছে না, তো এটাকে আর পরেই থাকবো, এটাকে খুলবো না। এই যে এখানে লেখা হ্যাপি বার্থডে, স্যার এটা কি পরে থাকবো? হ্যাঁ। আর কতক্ষণ? আর অল্প কিছুক্ষণ। ছোটবেলায় এরকম বার্থডে হলে বাবা ক্যাপ লাগবে, ক্যাপ। সেই সময় মানে একদম কোন জায়গার এক লাইট নিয়ে আসছে, আইনে একদম মুখের সামনে এনে ফেলাইছে। এটা আমার ভিডিও চলতেছে। ভালো আসতেছে? হ্যাঁ, ভিডিও বন্ধ কেন, আমার ভিডিও অফ করবো, আমার ভিডিও চলতেই থাকবে। মাঝে আমি পেয়েছি তারে, তুমি এসে যাও দেখে যাও, আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও। রাখো না, তুমি গান গাচ্ছ, এটা তো মিস করে যায় তো সবাই। যদি আমি রেখে দিতাম কোন জায়গাতে, কোন লাইট আনছো? না, এই লাইটটা কেমন জানি ঝলসে গেছে আমার। এক্স্যাক্টলি রাইট ইউ আর। এবার বন্ধ কর না ভাই, তারপর বন্ধ করো।